দক্ষিণ কোরিয়ায় দ্রুত কমে যাচ্ছে শিশুর জন্মহার, একই সময়ে বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা। এই পরিস্থিতির জন্য কর্মজীবী নারীদের সন্তান গ্রহণে অনাগ্রহের ভূমিকা রয়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ। এ কারণে কোরীয় নারীদের সন্তান গ্রহণ এবং তাদের ফের কাজে যোগদানে সহায়তার জন্য বিদেশ থেকে গৃহকর্মী নেয়ার পরিকল্পনা করেছে দেশটির সরকার। জনগণের সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। প্রাথমিক পর্যায়ে রাজধানী সিউলের বিভিন্ন বাসাবাড়ির জন্য পাইলট প্রকল্পের আওতায় 100 গৃহকর্মী নেওয়া হবে। সম্প্রতি এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছে সিউলের মেয়র ও সে উন। মেয়রের দপ্তর জানিয়েছে আগামী ডিসেম্বর মাস থেকে শুরু হবে এই প্রকল্পের আওতায় গৃহকর্মী নিয়োগ। আগত প্রত্যেক বিদেশি গৃহকর্মীর ন্যূনতম মাসিক বেতন $2,600 নির্ধারণ করেছে দক্ষিণ কোরিয়ার সরকার, যা বাংলাদেশি মুদ্রায় 2,84,978 টাকা। মূলত চাকুরি, ব্যবসা ও অন্যান্য আর্থিক কর্মকাণ্ডে নিয়োজিত নারী পুরুষকে আরও বেশি পরিবারমুখী করতে এবং তাদের উপর চাপ কমানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সন্তান জন্মদান ও লালন পালন করতে গেলে নারীদের কর্মসংস্থান থেকে কয়েক বছর বিরতি নিতে হয়, কিন্তু দেশটির কর্মক্ষেত্রে তীব্র প্রতিযোগিতার সংস্কৃতি থাকায় অধিকাংশ নারী ভয়ে থাকেন যে মাতৃত্বকালীন বিরতি নিলে তারা প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়বেন। সরকারের নীতি নির্ধারকরাও মনে করছেন এক্ষেত্রে কর্মজীবী নারীদের বড় সহায়ক হতে পারবেন গৃহকর্মীরা। বাসায় সার্বক্ষণিক গৃহকর্মী থাকলে সন্তান লালন পালন ও কর্মসংস্থান উভয় চালিয়ে নেয়া নারীদের জন্য সুবিধাজনক হবে। দক্ষিণ কোরিয়ার বর্তমান নিয়ম অনুযায়ী কেবল কিছু সংখ্যক বিদেশি, যেমন কোরীয় নাগরিকদের স্ত্রী এবং জাতিগত কোরীয়রাই দেশটিতে গৃহকর্মী হিসেবে কাজ করার অনুমতি পান। দক্ষিণ কোরিয়ার আইনে বলা হয়েছে কেবলমাত্র জাতিগতভাবে কোরিয়ান এবং কোরিয়ানদের বিয়ে করে দেশটিতে স্থায়ী হয়েছেন এমন বিদেশিরাই গৃহকর্মীর চাকরির জন্য আবেদন করতে পারবেন। ফেসবুক পোস্টে ও সে হুন বলেন, এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় ও প্রধান সমস্যা হল নিম্ন জন্মহার এবং এই সমস্যার কোনো একক সমাধান নেই। বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে ধাপে ধাপে আমাদেরকে জন্মহার বাড়াতে হবে। দক্ষিণ কোরিয়ার ব্যস্ত জীবনযাত্রা ও জীবনযাপনে ব্যয় অনেক। দেশটির সন্তান জন্মদানে সক্ষম জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ পারিবারিক জীবনে প্রবেশই করতে পারছেন না, আর যারা প্রবেশ করছেন তারাও সন্তান জন্মদান, লালন পালন ও কর্মসংস্থান সামলাতে গিয়ে নানা ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হচ্ছেন। 2022 সালে বিবিসি বাংলা প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী সেখানে দক্ষিণ কোরিয়ায় যাওয়া একজন প্রবাসী শ্রমিক বলেছেন, বেতনের দিক থেকে দক্ষিণ কোরিয়া অনেক এগিয়ে, জীবনমান অনেক উন্নত। দক্ষিণ কোরিয়ায় কাজ করলে অন্যান্য দেশের চেয়ে অনেক ভালো পরিস্থিতিতে থাকা যায়। শত শত বাংলাদেশি এখন অভিবাসী শ্রমিক হিসেবে দক্ষিণ কোরিয়ায় যেতে উন্মুখ। মধ্যপ্রাচ্য বা মালয়েশিয়ার শ্রমবাজারে যখন বাংলাদেশিরা নানা ধরনের প্রতিকূল পরিস্থিতির মুখে, তখন সাম্প্রতিক দক্ষিণ কোরিয়া এক আদর্শ শ্রমবাজার হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশের সামনে।